কান থেকে একটা ইলেকট্রনিক ডিভাইস পায়, তো ওইটা উনি দেখার সাথে সাথে রাগান্বিত হয়ে ওনার হাতে যে তিনটা ওয়েমার শিট ছিল, কোশ্চেন পেপার ছিল, ওটা উনি ছিঁড়ে ফেলে। ম্যামকে বলি যে ম্যাম আমি তো আপনাকে বললাম যে আমি ওকে চিনি না, আমি তো আপনাকে বলেছি যে চিনি না, তাহলে আপনি কেন আমার এই ওয়েমার শিটটা ছিঁড়লেন? যখন দেখতে পাচ্ছে তিনজনের ওয়েমার শিটে কোনো মিল নেই, তখন হচ্ছে উনি ওই অপরাধী মেয়েকে আর কপি দেয় না, কিন্তু আমাদের দুজনকে হচ্ছে ওয়েমার শিট আর কোশ্চেন পেপার দেয়, আমাকে আর টাইম দেওয়া হবে না। এটা যখন আমি বুঝতে পারি তখন আমি হচ্ছে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমাকে বলে যে আমার ভাগ্য মনে করে এই জিনিসটা ভুলে যেতে, তো কেন এটা আমার ভাগ্য কেন হবে? আমার এই স্বপ্ন যে উনি ছিঁড়িয়ে নিয়েছে, আমার থেকে ছিনিয়ে নিয়েছে, ওটা আমাকে আবার ফিরিয়ে দেওয়া হোক। যত সময় হচ্ছে আমি আমার পরীক্ষার কক্ষে পৌঁছাই, তো হচ্ছে পৌঁছানোর পরে হচ্ছে ঠিক আর কি আমাদেরকে ঠিক টাইমে হচ্ছে কোশ্চেন আর ওয়েমার শিট দেওয়া হয়। তো হচ্ছে ঠিক যখন 10:40 বাজে তখন হচ্ছে আমার যে ডান পাশে যে মেয়েটা ছিল, তো ওই মেয়েটাকে আর কি আমার যে পরীক্ষক ছিল ইনভিজিলেটর, উনি হচ্ছে সন্দেহ করে আর কি, ওর কাছে এসে ওকে দাঁড়া করায়, দাঁড়া করে ওর ওয়েমার শিটটা নিয়ে নেয়। তো তখন ওর কাছে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো? তো পরে মেয়েটা বলে যে ও তো কার সাথে কথা বলছে না। তো পরে হচ্ছে ও এটা অস্বীকার করে। তো পরে হচ্ছে আমাকে ওর পাশে আমি, তো আমাকে বলে তুমি ওর সাথে কথা বলছো? পরে আমি বললাম যে না আমিও কথা বলছি না। তখন আমার ওয়েমার শিটটাও নিয়ে নেয়। তখন হচ্ছে পরে আমাকে বলে যে তাহলে তুমি কার সাথে কথা বলছো? পরে বলে ম্যাম আমি উইমটা অপরাধী মেয়ে বলে আমি কার সাথে কথা বলছি না। পরে আমি ম্যামকে বললাম যে ম্যাম আমরা তো হচ্ছে এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে এসেছি, এক একটা প্লেস থেকে এসেছি, তো আমরা এক একজন এক রেজিস্ট্রেশনও তো একসাথে করিনি, তাহলে আমরা একজন একজনকে চিনবো কীভাবে? পরে হচ্ছে ম্যাম বলে যে না ও তো কথা বলছিল। পরে হচ্ছে আমার পাশে যে মেয়েটা ছিল, আমি তো মাঝখানে ছিলাম, পাশে যে মেয়েটা ছিল বাম পাশের মেয়েটাকে দাঁড়া করায় ওর ওয়েমার শিটটা নেয়, এরপর নিয়ে বলে যে তুমি হচ্ছে তুমি ওর সাথে কথা বলছিলে? পরে ওই মেয়েও বলে যে না কথা বলছি না। পরে হচ্ছে ম্যাম আবার ওই অপরাধী মেয়েকে জিজ্ঞেস করে যে কার সাথে কথা বলছো? তো পরে ও অস্বীকারই করে যে ও কারোর সাথে কথা বলে না, ও মাস্ক পরা ছিল, তো মাস্কটা খুলতে বলে, তো খুলে পরে বলে যে তুমি তোমার স্কার্ফটাও খুলো, তো স্কার্ফটাও খুলতে বলে, তো ও খুলতে চায় না। তো খুলতে না চাওয়ার পরে হচ্ছে ওর ম্যাম আবার বলে যে খুলো, তো পরে হচ্ছে ও না খুলতে চাওয়ায় ম্যাম হচ্ছে আর কি ওর স্কার্ফটা খুলে ফেলে। তো খুলে ফেলার পর হচ্ছে ওর কান থেকে একটা ইলেকট্রনিক ডিভাইস পায়, তো ওইটা উনি দেখার সাথে সাথে রাগান্বিত হয়ে ওনার হাতে যে তিনটা ওয়েমার শিট ছিল, কোশ্চেন পেপার ছিল, ওটা উনি ছিঁড়ে ফেলে। ছিঁড়ে একদম উনি হচ্ছে ওনার একদম যেখানে আর কি টিচার্সরা দাঁড়িয়ে থাকে যে টেবিলটা ওখানে নিয়ে যায়, তো ওখানে আমি দৌড়াতে দৌড়াতে ম্যামের কাছে যাই। তো যাওয়ার পরে হচ্ছে ম্যামকে বলি যে ম্যাম আমি তো আপনাকে বললাম যে আমি ওকে চিনি না, আমি তো আপনাকে বলেছি যে চিনি না, তাহলে আপনি কেন আমার এই ওয়েমার শিটটা ছিঁড়লেন? তো যখন আমি ওনাকে এই কথাটা বলি উনি কিছু বলে না, উনি আর কি বলে যে না তোমরা ও কার সাথে কথা বলে এগুলো তো আমি জানি না। পরে হচ্ছে আমি বললাম যে ম্যাম তাহলে আপনি মিলিয়ে দেখতেন, মিলিয়ে না দেখে জাস্টিফাই না করে কেন আপনি হচ্ছে আমার ওয়েমার শিটটা ছিঁড়লেন? তো পরে হচ্ছে এটা বলার পরে উনি হচ্ছে তারপরও শুনতেন রাজি না। তখন শুনতে না রাজি না হওয়ার পর আমি হচ্ছে ম্যামকে তারপর অনেক অনুরোধ করি যে ম্যাম প্লিজ আপনি মিলিয়ে দেখেন তিনজনেরটা মিলে। যখন উনি রাজি হচ্ছিল না তখন আমি হচ্ছে ওনার পা পর্যন্ত পড়ে যাই, তো তখন হচ্ছে উনি মিলে দেখতে রাজি হয়। তো মিলিয়ে দেখতে অনেক রিকোয়েস্ট করার পর অনেক কিছুর পর উনি মিলিয়ে দেখার পরে হচ্ছে যখন দেখতে পাচ্ছে তিনজনের ওয়েমার শিটে কোনো মিল নেই, তখন হচ্ছে উনি ওই অপরাধী মেয়েকে আর কপি দেয় না, কিন্তু আমাদের দুজনকে হচ্ছে একটা যে মেয়েটা ছিল ভিক্টিম মেয়ে ওকেও হচ্ছে কপিটা দেয়, ওয়েমার শিট আর কোশ্চেন পেপার দেয়। দেওয়ার পর হচ্ছে উনি বলে যে আবার কক্ষে হচ্ছে দুজন শিক্ষার্থী অ্যাবসেন্ট ছিল, তো অ্যাবসেন্ট থাকার পর আমাদেরকে বলে যে ওই অ্যাবসেন্ট শিক্ষার্থীদের জায়গায় যেয়ে বসতে। তো আমি ওনার কথা শুনে বসি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে উনি যেহেতু আমাকে 5 মিনিট আগে কপি দিয়েছে নিশ্চয়ই আমাকে এক্সট্রা টাইম দিবে। তো এটা ভেবে আমি হচ্ছে আমি যাই যে বসি। তো বসার পরে হচ্ছে আমি আমার এক্সাম শুরু করি। এক্সাম শুরু করার পর আমি হচ্ছে দেখলাম যে আমার কোশ্চেন পেপারে আগেরটা যেটা ছিল, যেটাতে আমি 75 দাগিয়েছিলাম, ওই প্রিভিয়াস কোশ্চেনের সাথে আর কি এটাতে কোনো মিল নেই, সিকোয়েন্সের কোনো মিল নেই। তো তখন আমি তাড়াতাড়ি করে রোল রেজিস্ট্রেশন এগুলো ফিল আপ করার পরে আমি হচ্ছে কোনটা কোনটা মিলছে ওগুলো আগে খুঁজা স্টার্ট করি, খুঁজে ওগুলো আগে দাগাতে থাকি, তারপর হচ্ছে যখন দেখলাম যে ম্যামরা ইনভিজিলেটর যারা ছিলেন ওনারা হচ্ছে বলছে যে হচ্ছে আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে এগুলো বলছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কি স্পেসিফিক টাইম দেওয়া হবে না? তাহলে তো আমাকে উনি বলে দিত, উনি তো বললো না কিছু, তার মানে কি আমাকে আর টাইম দেওয়া হবে না? এটা যখন আমি বুঝতে পারি তখন আমি হচ্ছে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি তখন হচ্ছে কোশ্চেন পেপার দেখা অফ করে দিয়ে আমি হচ্ছে যতগুলো পারি দাগানো স্টার্ট করি, অ্যান্ড যতক্ষণ আমার ইনভিজিলেটর আমার কপি না নেয়, ওয়েমার শিটটা না নেয়, ততক্ষণ আমি দাগাতে থাকি। তো হচ্ছে ওগুলো আমি কোশ্চেন টোশ্চেন কিছু না দেখেই দাগিয়ে ফেলি। তো এরপর হচ্ছে যখন আমি এখান থেকে বের হই, বের হওয়ার পরে হচ্ছে
আমি আমার বেরোতে বেরোতে অনেক সময় লেগে যায়, তখন আমি মেন্টালি পুরো এক্সস্টেড ছিলাম, অনেক মানে ট্রমাটাইজ ছিলাম যে আমার সাথে কী হলো। আমি আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, সাফোকেটেড লাগছিলো, তখন আমি তাড়াতাড়ি যে আমার বাবা মার কাছে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার তখন ওরকম সিচুয়েশান অবস্থা ছিল না। তখন আমি আর কি যাই, যাওয়ার পর হচ্ছে আমার আম্মু আর আমার আপু থাকে ওখানে, আমি তাদেরকে ব্যাপারটা খুলে বলতে আমার টাইম লেগে যায়। তো খুলে বলার পর ওনারা তাড়াতাড়ি আমার সাথে ওই কামাল ভবনে যায়, শেখ কামাল ভবনে যায়, ওখানে নিচে আমাদের একজনের সাথে দেখা হয়। উনি আমাদের এই অবস্থা দেখে উনি আমাদেরকে বলে যে কী হয়েছে। তখন আমি হচ্ছে ওনাকে আর কি আমরা এই ব্যাপারটা ওনাকে খুলে বলার পর উনি বলে যে এটা তো অনেক সিরিয়াস একটা ইস্যু, তো তুমি তাড়াতাড়ি আপনারা হচ্ছে তিনতলায় দিন অফিসে যেতে হবে। তো আমরা বলি যে আপনি কি আমাদের সাথে যাবেন, তো উনি আমাদের সাথে উঠে লিফটে, তো তিন ওই লিফটে তিনতলায় যে আমরা দিন অফিসে যাই, দেন হচ্ছে ওই ওখানে কয়েকটা প্রফেসর থাকে। তো ওখানে প্রফেসর থাকার পর দেখলাম যে কোশ্চেন পেপার আর হচ্ছে ওয়েমারশিটগুলো আর কি একটা বক্সের মধ্যে নিয়ে যাচ্ছে ওনারা। তো হচ্ছে নিয়ে যাওয়ার পর আমরা ওখানে ওনাদেরকে আটকাই, আটকানোর পর আমার ব্যাপারটা খুলে বলি যে আমার সাথে এগুলোগুলো হয়েছে। তো খুলে বলার পর হচ্ছে উনি আর কি জিনিসগুলো ওনারা শুনে বলে যে হ্যাঁ এটা তো অনেক খারাপ হচ্ছে তোমার সাথে, তাহলে চলো আমরা তোমার কক্ষে যেয়ে ব্যাপারটা দেখি, ব্যাপারটা ডিসকাস করে দেখি কী করা যায়। তখন ওনারা লিফটে উঠে, তো লিফটে ওঠার পরে হচ্ছে আমি আর আমার মা আর আমার বোন উঠি, আমার বাবা হচ্ছে লিফট লোড হওয়ার কারণে উঠতে পারে না, তো হচ্ছে ওই জায়গায় উনি আর কি পরের বার আসবে। তো আমরা হচ্ছে লিফটে উঠার পর হচ্ছে ওনারা আমাদেরকে লিফট মানে আমারই কক্ষের ওই রুমে না নিয়ে যেয়ে ওনারা হচ্ছে নিচতলায় নিয়ে যায়। তো নিচতলায় যাওয়ার পর আমরা বললাম যে এখানে কেন, আমরা তো উপরে যেতাম। তো ওনারা বলে যে আমাদের তো উপরে কোনো কাজ নেই, আপনাদের কাছে থাকলে আপনারা যেতে পারেন, আপনারা যান, আর আমাদের এখন করার কিছু নেই। আমরা বললাম তাহলে আপনারা তো বলুন, আপনারা ব্যাপারটা বিষয়টা খুলে দেখবেন এবং এগুলো নিয়ে আমাকে সলিউশন দিবেন। কিন্তু ওনারা বলে এখন আমাদের হাতে করার কিছু নেই, এটা বলে ওনারা চলে যায়। তখন হচ্ছে আমরা ব্যাপারটা যখন দেখলাম যে ওনারা চলে গেল, তখন হচ্ছে আমরা তারপরে বাবার নুন ওখানে একটা পরিচিত হচ্ছে একটা ম্যাম ছিলেন, কান্তা ম্যাম, তো ওনার থ্রুতে হচ্ছে ম্যামকে কল দেওয়া হয়। তো কল দেওয়ার পর হচ্ছে আমরা ওইখানের প্রক্টর অ্যান্ড হচ্ছে প্রবিসি ওনার সাথে আর কি দেখা করার জন্য আমরা আর কি ওনার সাথে কথা বলি। তো ওনারা হচ্ছে আমাদেরকে বলে আসতে, তো আমরা ওই প্রশাসনিক ভবনে যাই। যাওয়ার পর হচ্ছে কথা বলি, তো কথা বলার টাইমে ওনারা আমাকে বলে যে এখন ব্যাপারটা শোনার পর আমাকে বলে যে এখানে আমার পুরোটা শোনার পর বলে যে এখানে নাকি ওনারা কেন্দ্র পুরাপুরি আর কি শেরে বাংলা যে কেন্দ্রটা ওই ভেনিউটা নাকি ওরা হচ্ছে পুরা হচ্ছে সোহরাবদের আন্ডারে আর কি একদিনের জন্য ভাড়া দিয়েছে। এখানে ওনাদের কোনো কাজ নেই, ওনারা কিছু করানি বা ওনারা কিছু জানেও না এই এসব ব্যাপার বলার। আমাকে বলে আমার সাথে যা যা হয়েছে খুব খারাপ হয়েছে, আর আমাকে বলে যে আমার ভাগ্য মনে করে এই জিনিসটা ভুলে যেতে, আর আমার এখানে করার কিছু নেই, এই জিনিসটা আমার ভাগ্য মনে করে যেন আমি ছেড়ে দিই। কিন্তু কেন এটা আমার ভাগ্য কেন হবে, যেখানে আমার সাথে এরকম করলো, এত আনফেয়ার করলো, এত ইনজাস্টিস হলো, তাহলে আমি কেন চুপ করে থাকবো, কেন আমি এটা নিয়ে কিছু বলবো না, আমার সাথে এগুলো কেন হলো, আমার তো এগুলো তো আমি ডিজার্ভ করতাম না, আমার সাথে এটা করেছে এটা তো আমার একটা জাস্টিস লাগবে। কিন্তু ওনারা আমাকে সেরকম কোনো কিছু বলে না। আমার সাথে যে অন্যায়টা হয়েছে, অবিচারটা হয়েছে, এই অন্যায় অবিচারের জন্য আমি যথাযথ বিচার চাই, যেন এটার এটা এটা নিয়ে আমি আমার জাস্টিস চাই, আমার বিচার চাই, যেটা আমার সাথে হয়েছে এটা যথাযথ বিচার চাই আমি, যে কেন হলো আমার সাথে এটা, আমি তো এটা ডিজার্ভ করতাম না, কেন কেন আমার সাথেই কেন, এখানে তো আমি ওনাকে অনেক বুঝিয়েও বলেছিলাম। তো আমি চাই আমাকে আমার এই স্বপ্ন যে উনি ছিড়িয়ে নিয়েছে, আমার থেকে ছিনিয়ে নিয়েছে, ওটা আমাকে আবার ফিরিয়ে দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ডিজি সবার কাছেই আমার অনুরোধ, যেন আমার এই ব্যাপারটা ওনারা হচ্ছে ভালো মতো বিবেচনা করে আমাকে যেন জাস্টিস দেওয়া হয়। আমার এই অন্যায় নিয়ে যেন আমি এই প্রতিবাদটা করেছি, সেই আমার এই প্রতিবাদের জন্য যেন ওনারা আমার এই ব্যাপারটা নিয়ে বিবেচনা করে এবং আমার এই যে স্বপ্ন ওগুলো বাস্তবায়ন করতে আমাকে সাহায্য করে। অ্যান্ড আমার সাথে যেগুলো হয়েছে, এই অন্যায় অবিচার হয়েছে, এই যথাযথ বিচার চাই আমি। অ্যান্ড আমার এই বিচার না পাওয়া পর্যন্ত আমার আসলে, কারণ আমার 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 একটা ফিউচার আছে, আমার এই ফিউচার নিয়েও আমার ইয়ে করতে হবে যে আমার ফিউচার নিয়ে উনি কেন এরকম করলো। এটা আমার সেকেন্ড টাইম ছিল, আমার কাছে তো আর কোনো সুযোগ নেই, উনি তো আমার সেই সুযোগ কেড়ে নিয়েছে, আমি চাই আমার সেই সুযোগ কেড়ে নেওয়া হয়েছে ওটা আমাকে আবার ফিরিয়ে দেওয়া হোক।